হোলির উৎসবে আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে তার জন্য শুক্রবার সকালে বটতলা বাজারে রীতিমতো অভিযান চালায় বটতলা ফাঁড়ির পুলিশ। এদিন গোপন সূত্রের খবরে মদ বিরোধী অভিযান চালিয়ে প্রায় কয়েক শতাধিক দামি বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয়, যার বাজার মূল্য প্রায় 2.5 লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ। বাজারের ব্যবসায়ী প্রিয়তোষ দেবনাথ নিজ দোকানে বেআইনি ভাবে বিলেতি মদগুলো মজুত করে রেখেছিল। প্রিয়তোষ দেবনাথের বাড়ি জয়নগর 4 নম্বর এলাকায়। পুলিশের অভিযানে খবর পেয়ে তিনি এদিন বাজার থেকে পালিয়ে যায়। তবে পুলিশ এদিন অভিযুক্ত প্রিয়তোষ দেবনাথকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। পুলিশ জানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা প্রিয়তোষ দেবনাথের সাথে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। হোলি উৎসবকে সামনে রেখে নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তবে বটতলা বাজারে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে নেশার রমরমা ক্রমশই বেড়ে চলছে বলে অভিমত অনেকেরই। আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে বটতলা বাজারে আমরা রেড করি নেশা বিরোধী। এটার মধ্যে প্রিয়তোষ দেবনাথ নামে একজনের দোকানে প্রচুর পরিমাণে বিলাতি মদ আমরা পাই। অ্যাকর্ডিংলি এগুলি আমরা সিজ করি এজ পার ল অনুসারে। কারো কি অ্যারেস্ট করা হয়েছে? না, যে দোকান মালিক ওনাকে পাওয়া দেয়নি দোকানে, অ্যারেস্ট করা যায়নি। আমরা চেষ্টা করছি অ্যারেস্ট করার।